এই নিয়ে তিনবার পরপর তিন সবাই ওদেরকে ধন্যবাদ দিই। নবনারন্দ গ্রুপ স্কুল হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট প্রেজেন্ট সৌম্য সামন্ত। শারুক মন্ডল তাছাড়াও যারা আছে কমার্স ডিপার্টমেন্ট থেকে আকাশ দত্ত 94.6% 473, হাইয়েস্ট ইন টু স্ট্যাটস ম্যাথস অন্বেষা দাস 466 93.2% এন্ড হাইয়েস্ট ইন হিউম্যানিটিস দেবায়ন ঘটক 462 92.5%। এছাড়াও তাদের কয়েকটা নাম আমার 36টা নাম তো কী করে পড়তে গেলে অনেক সময় লাগবে, কয়েকটা নাম আমি বলে দিচ্ছি। ময়ূপ্রায় 95%, সৌম্যপ্রভ মাইতি 95%, আয়ুষ্মান মজুমদার 94.8%, অরিজিৎ নায়ক 94.2%, আকাশদীপ দত্ত 94.2%, প্রীতম সাহা 94.2%, অনুষ্কা চ্যাটার্জি 93.8%, সুরঞ্জিৎ 93.4%, অন্দেশ দাস 93.2%, শ্রীঞ্জয় পল 93%, এবং দেবিকা পালজ 465। বাকিদের যেগুলো আছে সেগুলো সবই দিয়ে দেওয়া হবে। সবার তরফ থেকে আমরা একটা ছোট করতাল দিয়ে সবাইকে অভিনন্দন ওভারঅল রেজাল্ট দেখতে গেলে 2018 যেটা রেজাল্ট পাচ্ছি আমি, আউট অফ 351 out of 369 মেডিকেলের দিকে এগোনো এক্সাম স্কুলও দিয়েছি। আমি স্কুলের কোনো রকম খামতি আমি কোনোদিন পাইনি, মানে সবাই এত ভালোবাসা দিয়েছেন, এত সবাই সাপোর্ট করেছে, মানে যখনই ডিপ্রেসড হয়ে গেছি যে ভাল পাচ্ছি না এটা করতে পারছি না, তখন স্যার ম্যামরা এতভাবে সাপোর্ট করেছেন, সেটা একটা মেন্টাল একটা সাপোর্ট পেয়েছি সেখান থেকে, বা এই যে প্রোগ্রামগুলো করতে দেওয়ার করা যে সুযোগ, বা স্যার যে কোনো অনুষ্ঠান হলে আমাকে বলেন করতে, এই জিনিসগুলো আমার মনে হয় অনেক ডিপ্রেস। এবং এই সাকসেস একজন সৌম্য শতকরা একজন মালিক, তার পেছনে কিন্তু হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন রকমের মানে কন্ট্রিবিউশন রয়েছে। ভরল রেজাল্টের মধ্যে এখানে যেমন স্টুডেন্টদেরও ডেডিকেশান আছে, টিচারদেরও অভিয়াসলি ডেডিকেশান, এবং আমরা খুবই ভালোভাবে ছেলেমেয়েদের যেমন বোর্ড ছাড়া বোর্ডেরও যেমন গুরুত্ব দিয়েছি, এবং এর সাথে সাথে আবার কম্পিউটারগুলো যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এখন এবারে নবান্নাতে অফলাইন এক্সাম ছাড়াও অনলাইন এক্সাম শুরু করার চেষ্টা করেছি, বা এটা এই বছরটাই শুরু হয়ে যাবে। 11 স্টুডেন্টরা সেটা সুযোগ পাবে, 12 স্টুডেন্টরা সেটা সুযোগ পাবে।
আর একটা এক্সাম নয়, এক্সাম আমাদের মোটামুটি পাঁচটা ছটা কন্টিনিউ এটা চলবে, ফুল সিলেবাস, পার্ট সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ সব রকম এক্সাম, যে ইমেল অ্যাডভান্স সব রকম এক্সাম অনলাইনও নিচ্ছি, আবার কিছু অফলাইনও দেখাচ্ছি।